ঘটনার আঠারো দিন পর অবশেষে খুলে দেওয়া হল সিলেটের আলোচিত আতিয়া মহল আজ সকালে আনুষ্ঠানিক ভাবে বাসিন্দাদের ভবনটিতে যাবার অনুমতি দেওয়া হয় আনন্দ বেদনা হাসি কান্নার মিশ্র অনুভূতি নিয়ে ভবনে ফেরেন বাসিন্দারা জঙ্গি আস্থান হিসেবে কুখ্যাত এই ভবনে গেল তেইশ মার্চ জঙ্গি বিরোধী অভিযান অপারেশন টয়লাইটের সময় মধ্যরাত থেকে আটকা পড়েন ভবনের আটাশটি ফ্ল্যাটের বাসিন্দারা পরবর্তীতে তাদের নিরাপদে উদ্ধার করা হয় সকালে ভবনটির বাসিন্দাদের ডেকে আনা হয় অভিযানে ভবনটি নিচের তালায় বাসিন্দাদের কিছু ক্ষতি হলেও জঙ্গি আস্থানা গুড়িয়ে দেয়ার আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন